performed in front of us all. নমস্কার। এই শুভ সন্ধ্যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের আন্তরিক শ্রদ্ধা জানিয়ে ও উপস্থিত দর্শকগণকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ছোট্ট প্রয়াস, কবিগুরুর ছোট গল্প দেনাপাওনা অবলম্বনে একটি শ্রুতি নাটক। আমাদের এখানে অবাঙালি দর্শকদের সুবিধার জন্য প্রথমেই গল্পটির মূল ভাব ইংরেজিতে বলা হচ্ছে। For the audience who do not understand Bengali well, we narrate a synopsis of the short story Denapaona, written by Rabindranath Tagore in the year 1891. The story is about the adverse effect of dowry system, which is a prevailing socio-economic problem in India. The story revolves around Nirupama, a beautiful young girl, the only affectionate daughter of Sri Ramchandra Mitra, who fixed up his daughter's marriage with the son of a wealthy Roy Bahadur family. Unfortunately, on the wedding day, Ramchandra Babu could not arrange the entire amount of dowry claimed by Roy Bahadur family. Poor Ramchandra begged Roy Bahadur to allow the marriage to happen and also promised to pay the balance amount within the next 6 months. After severe altercation and in spite of Roy Bahadur's unwillingness, the marriage was finally held as his son, the groom himself, protested against his father's inhuman decision. After marriage, Nirupama's husband went abroad and the bride was severely tortured in her in-law's house. Helpless, Father Ramchandra went through mental agony because of his poor economic condition, and finally life of Nirupama ended in a tragic way. Bibhinno charitre ongshogrohon korechen Nirupama Srimati Porna Mukherjee, Ramchandra শ্রী সাগর চক্রবর্তী, রায় বাহাদুর শ্রী সৌরভ দাস, পাত্র শ্রী সন্দীপ মণ্ডল, নিরুপমার শাশুড়ি শ্রীমতী মিতালী ভট্টাচার্য, দাসী শ্রীমতী পর্ণা মুখার্জি, কণ্ঠসঙ্গীতে শ্রীমতী মিতালী ভট্টাচার্য ও শ্রীমতী পর্ণা মুখার্জি, যন্ত্রসঙ্গীতে শ্রী সুদীপ্ত দত্ত এবং শ্রী সন্দীপ মণ্ডল, নেপথ্য সঙ্গীত ঋণ শিকার রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, অ্যান্টনিও ভিভালদি, ইয়া রহমান, ভাষ্য পাঠে শ্রীমতী পর্ণা মুখার্জি, শ্রীমতী মিতালী ভট্টাচার্য এবং জয় ভট্টাচার্য, নাট্য পরিচালনায় ও সহযোগিতায় সকল শিল্পবৃন্দ, যন্ত্রসঙ্গীত পরিকল্পনায় শ্রী সুদীপ্ত দত্ত, নাট্য রূপায়ণে শ্রীমতী মিতালী ভট্টাচার্য। নিম্নবিত্ত পরিবারের রামসুন্দর মিত্রের পাঁচ ছেলের পর একটি মেয়ে হল। আনন্দে মা বাবা মেয়ের নাম রাখলেন নিরুপমা।
সে হলো বাবার আদরের নীরু। ক্রমে নীরুর বিয়ের বয়স হল, কিন্তু কোনো পাত্রই আর রামসুন্দরের পছন্দ হয় না। অবশেষে রামসুন্দর ভাবেন, চাকতার হাতে তো আর আমার সোনার প্রতিমাকে তুলে দিতে পারি না, তবে এই রায়বাহাদুরের একমাত্র ছেলেটিকে আমার বেশ পছন্দ হয়েছে। ছেলেটি বিদ্বান ও ভদ্র। শুনুন মশাই, আপনার মেয়েটিকে আমার পছন্দ হয়েছে, কিন্তু শুধু পছন্দ হলেই তো আর হবে না। বনেদি ঘরের সুপাত্রের সাথে বিয়ে দিতে গেলে খরচ আছে। তা বেশ তো, দয়া করে বলুন না। ওগিনি, বলে দাও তোমার কি ইচ্ছে? বেশি তো কিছু চাই না, এই 10,000 টাকা পণ, আর 20 ভরি সোনা, কিছু ভালো বাসনপত্র, দামি জামা কাপড়, এইটুকু তো আপনার আদরের মেয়েকে নিশ্চয়ই দেবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমার অবস্থা যাই হোক, আমি কথা দিচ্ছি বিয়ের সময় পণের টাকা ও দান সামগ্রী অবশ্যই জোগাড় করে দেব। দেখতে দেখতে বিয়ের দিন এসে গেল। যে করি, আজ বিয়ের দিনে পণের পুরো টাকাটা জোগাড় হলো না, এখনো 6,000-7,000 টাকা বাকি থেকে গেল। এদিকে বেলা যে গড়িয়ে যায়, পণের পুরো টাকাটা দিয়ে দিন, বরকে সবাই নিয়ে আসি। হ্যাঁ, দয়া করে শুভ কাজটা সম্পন্ন হতে দিন, আমি নিশ্চয়ই বাকি টাকা শোধ করে দেব। অসম্ভব, পুরো টাকা হাতে না পেলে কিছুতেই এই বিয়ে হবে না। এই দুর্ঘটনায় বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গেল, কিন্তু হঠাৎ পাত্রের সুবুদ্ধি জেগে উঠল। দরদাম টাকা পয়সা কিছু জানতে চাই না বাবা, বিয়ে করতে এসেছি, বিয়েটা করেই যাব। দেখেছেন দেখেছেন মহাশয় আজকালকার ছেলেদের ব্যবহার? বর্তমান শিক্ষার কুফল নিজের ছেলের মধ্যে প্রত্যক্ষ করে রায়বাহাদুর বাধ্য হয়ে চুপ করে বসে পড়লেন। নিতান্ত নিরানন্দ ভাবে নিরুপমার বিবাহ হয়ে গেল। শ্বশুর বাড়ি যাবার সময়, বাবা তারা কি আরামায় আসতে দেবে না? কেন আসতে দেবে না মা, আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসব। বেহাই বাড়িতে রামসুন্দরের কোনো সম্মান নেই, এমনকি বাড়ির ভৃত্যেরাও তাকে নিচু নজরে দেখে। কেমন আছেন বেহাই? মেয়েটাকে খুব দেখতে ইচ্ছে করছে, তাই চলে এলাম। তো টাকাটা এনেছেন? তো যদি মেয়েকে ভালোবাসেন তাহলে পণের টাকা শোধ করে দিন, মেয়েকে নিজের কাছে নিয়ে যান। যাক, আজ 5 মিনিটের জন্য বাইরের ঘরে মেয়ের সাথে দেখা করে যান, কিন্তু আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, এর পরের বার খালি হাতে এলে মেয়ের আর দেখা পাবেন না। কেমন আছো বাবা? ভালো আছি মা, তুই ভালো তো? তোর জন্য বড় মন কেমন করে মা। না আজ যাই, দেরি করলে এই বেয়াই মশাই আবার রাগ করবেন। বিয়ের পরেই নিরুপমার স্বামী ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে দূর দেশে চলে গেছে। পণের বাকি টাকার জন্য নিরুপমার শ্বশুর শাশুড়ি তার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করতে থাকে। কান্নাকে সঙ্গী করে একা একা নিরুপমার দিনগুলো কাটতে থাকে। ভেবে পাই না বাবু,
কি দেখে যে লোকে বলে বউয়ের মুখখানা দেখলে নাকি চোখ জড়িয়ে যায়। আমি তো কই দেখি না, যেমন ঘরের মেয়ে তা তেমনি তার স্ত্রী। আর শোনো মেয়ে, ঢের হয়েছে, এর থেকে যত্ন করো, ওর আমাদের পক্ষে সম্ভব নাই। বাপ যদি পুরো দাম দিত তাহলে পুরো যত্ন পেতে। শ্বশুর বাড়িতে মেয়ের অপমান ও অনাদরের কথা বাবার কানে যায়। হায় ভগবান, কি যে করি, মেয়ের আমার এত কষ্ট যে আর সহ্য হয় না। ভাবলাম গোপনে বাড়িটা বেচে দিয়ে যেভাবে হোক পণের টাকাটা জোগাড় করব, কিন্তু তাও তো হলো না, ছেলেরা জেনে গেল, আর ওদেরই বা কি দোষ দেব। গরিবের সংসারে এই ছাত্রকই তো সম্বল। বেহাই বাড়িতে অনুমতি পেয়ে যখন মেয়ের সাথে দেখা হয়, তখন দুশ্চিন্তাগ্রস্ত বাবার চেহারা দেখে নিরুপমার ভারী কষ্ট হয়। কি কি চেহারা হয়েছে তোমার বাবা, কতদিন বাড়ি যায় না, আমাকে একবার নিয়ে চলো না বাবা। আচ্ছা মা, নিয়ে যাব। অসহায় রামসুন্দরের দুঃখে বুক ফেটে যায়। কি করে সে মেয়েকে বোঝায় যে পণের জন্য বাবার মেয়ের প্রতি স্বাভাবিক অধিকারটুকু হারাতে হচ্ছে, কিন্তু মেয়ে নিজে আসতে চাইছে, তাই অনেক ক্ষতি স্বীকার করে 3,000 টাকা জোগাড় করে রামসুন্দর বেহাই বাড়িতে গেলেন। জানেন বেহাই, আমাদের পাড়ার ওই হরেকৃষ্ণর বাড়িতে বিরাট চুরি হয়ে গেছে। শুনেছেন তো, শহরে কি যেন একটা ব্যামো এসেছে। আরে কথায় কথায় ভুলেই যাচ্ছি, রোজই ভাবি আসবার সময় হাতে করে কিছু আনব, তা মনেই থাকে না। আরে বুড়ো হয়েছি ভাই, আজ বেহাই এই 3,000 টাকাটা রাখুন। 3,000? থাক থাক বেহাই, ওতে আমার কাজ নেই। ওই যে কথায় বলে না, চুঁচো মেরে হাত গন্ধ করতে চাই না। ও যদি অনুমতি দেন নিরূপ আমাকে একবার নিয়ে যাই। সে এখন হচ্ছে না, আপনি আসুন তো মশাই, আমার অনেক কাজ আছে। অপমানিত রামসুন্দর মনে মনে ভাবেন, এইবার প্রতিজ্ঞা করছি পুরো টাকা মিটিয়ে দিয়ে পূজোর সময় মেয়েকে ঘরে আনবই। এদিকে পূজো এসে গেল। এর মধ্যে নিজের দৈন্য পীড়িত সংসারের কথা পাথরের মতো বুকে চেপে রেখে রামসুন্দর গোপনে বাড়িটি বিক্রয় করে দেন। তারপর পঞ্চমীকে ষষ্ঠীর দিন কিছু টাকা সাথে নিয়ে মেয়েকে আনতে তিনি বেহাই বাড়িতে যান। মা গো, এবার সত্যি তোকে নিয়ে যাচ্ছি মা, আর কোনো অসুবিধা হবে না। সত্যি বাবা, আমি যেতে পারবো? এদিকে বসত বাড়ি বিক্রির কথা রামসুন্দরের ছেলেরা জানতে পারে। অত্যন্ত রেগে গিয়ে রামসুন্দরের বড় ছেলে শটান সেখানে চলে আসে। বাবা ও ছেলের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। নিরুপমাও সমস্ত কিছু বুঝতে পারে। বাবা, তুমি যদি আর এক পয়সা আমার শ্বশুরকে দাও, তবে তুমি আর আমায় দেখতে পাবে না। এই আমি তোমার গা ছুঁয়ে বললুম। ছি মা,
এমন কথা বলতে নেই। এই টাকা যদি আমি দিতে না পারি তাহলে তোর বাপের অপমান আর তোরও অপমান। টাকা যদি দাও তবে অপমান। তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি আমি কি কেবল একটা টাকার থলি? যত কোন টাকা আছে তত কোন আমার দাম? না বাবা না, এই টাকা দিয়ে তুমি আর আমার অপমান করো না। তাছাড়া আমার স্বামী তো এই টাকা চান না। কিন্তু তাহলে যে তোমাকে যেতে দেবে না মা? না দেয় তো কি করবে বলো? তুমিও আর নিয়ে যেতে চেও না। অসহায় রামসুন্দর নোট বাঁধা চাদরটি তুলে চোরের মতো বাড়ি ফিরে যায়। কিন্তু রামসুন্দর যে মেয়ের নিষেধে টাকা এনেও না দিয়ে চলে গেছেন, এই কথা এক দাসী আড়াল থেকে শুনে ফেলে। ঠাকুরন কি কাণ্ডি গো, বাপ তো টাকা এনেছিল, তা তোমার বাপ সোহাগী বউ কেঁদে কেটে বাপকে টাকা দিতে দেয়নি, বাড়ি পাট্টা দিচ্ছে। কি এত বড় আস্পর্ধা? নীরু নীরুপামা, মা আমাকে ডাকছেন। এই যে বলি, কোন সাহসে তুই বাপকে ফেরত পাঠালি? বলি হারিতে তোর বাপ কেউ একদিন বাদে পনের টাকাটা নিয়ে এসে আবার না দিয়ে চলে গেল? যেমন বউ তা তেমন বিহয় আমি। বলি দু বেলা বসে আমাদের অন্ড ধ্বংস করছিস, লজ্জা করে না? আমরা নিহাত ভালো মানুষ, তাই তোর গায়ে এখনো হাত তুলিনি। গিন্নি, ওকে জানিয়ে দাও যে পনের পুরো টাকা না পেলে আর ওর বাবার সুস্থ দেখা হবে না। অভিমানী নিরুপমা নিজের শরীরের প্রতি অত্যন্ত অবহেলা করতে থাকে। শীতের সময় গায়ে কাপড় নেই, খাবারের কোনো নিয়ম নেই। নিরু বলি খাওনি কেন শুনি? আমার খেতে ইচ্ছে করছে না মা। তাই ইচ্ছে করবে কেন বাছা? নবাবের বাড়ির মেয়ে কি না, গরিবের রান্না মুখে রোচে না। বলি না খেয়ে খেয়ে চেহার ছিড়ি না করেছ, ঠিক যেন একটা পোড়া কাঠ। না খেয়ে কি অসুখ বাতালে ডাক্তার ডাকবে কি? বলি এত খরচ যোগাবে কে শুনি? নিজের বাপের তো চার পয়সা দিবার মুরদ নেই। আমার তো কিছু হয়নি মা। চপ, আমার মুখে মুখে কথা, আমাকে গায়ে হাত তুলতে বাধ্য করো না বলে দিল। এরপর নিরুপমার কঠিন অসুখ হলো। রোগ শয্যায় শুয়ে শুয়ে অভাগিনী নিরুপমার ক্লান্ত ব্যথিত মন বাবা ভাইকে দেখবার জন্য ব্যাকুল হয়ে ওঠে। একবার বাবা দাদাদের ভীষণ দেখতে ইচ্ছে করছে মা। বেশি নেকামি করো না, খালি বাপের বাড়ি যাওয়ার ছল। তা বাবাকে বলেন না পুরো টাকাটা মিটিয়ে দিতে। ডাক্তার নেই, বদ্যি নেই। যেদিন সন্ধ্যায় নিরুপমার শ্বাস উঠল সেই দিন প্রথম ডাক্তার এলো। অনাদরে অবহেলায় অকালে নিরুপমার জীবন কুসুম ঝরে গেল। নিরুপমার বাবাকে স্বামীকে খবর না দিয়ে খুব ধুমধাম করে রায়বাহাদুর পরিবারের মান রাখতে ছেলে বউয়ের দাহকার্য চন্দন কাঠ দিয়ে করা হলো ও খুব ঘটা করে শ্রাদ্ধ হলো। এর মধ্যে হঠাৎ একদিন নিরুপমার স্বামী বাবা মার কাছে একটা চিঠি লেখে।
শ্রীচরণেশু বাবা, আমি এখানে সমস্ত ব্যবস্থা করে ফেলেছি, খুব তাড়াতাড়ি আমার স্ত্রীকে পাঠিয়ে দেবেন। ছেলের বউয়ের অকাল বিয়োগে গর্বিতা শাশুড়ি ছেলেকে লেখেন, বাবা তোমার জন্য আরেকটি মেয়ে সমন্ধ করেছি, তুমি শীঘ্র ছুটি নিয়ে এসো, এবার আর আমরা ঠকবো না, 20,000 টাকা পণ হাতে হাতে আদায় করব। শুধু ভারতবর্ষের আরো অনেক কন্যাহারা পিতার হৃদয় বিদারক যন্ত্রণা রামসুন্দরের করুণ বিলাপের মধ্য দিয়ে আকাশে বাতাসে ছড়িয়ে পড়তে লাগল। নীরু নীরু, কোথায় গেলি মা, কোথায় গেলি তুই, এ কি হলো ঠাকুর, আমার সোনার প্রতিমা অকালে বিসর্জন হয়ে গেল। পরিশেষে একটা প্রশ্ন হয়তো আমাদের সবার মনেই ঘুরপাক খাবে, যে আজ থেকে 120 বছর আগে রবীন্দ্রনাথ যা লিখে গেছেন, সেই অভিশপ্ত পণ প্রথা আমাদের এখনকার আধুনিক জীবনের অলিতে গলিতে কেন এখনো উঁকি মারে? 1961 সালে পণ প্রথা নিষিদ্ধ হয়ে যাবার পরেও কেন ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী 2001 থেকে 2016 অবধি প্রতিদিন গড়ে 21 জন মহিলা এই পণ প্রথার বলি হয়েছেন? আইয়ে হাম লোক সব এই আওয়াজ উঠায়ে, কি জো দহেজ মাঙ্গে উনে ভিক দিজিয়ে, বেটি নহি। আসুন আজ আমরা হাতে হাত রেখে এই দানবীয় পণ প্রথার বিষাক্ত বাতাস থেকে আমাদের সমাজকে মুক্ত করার অঙ্গীকার করি এবং দেশের প্রতিটি মেয়ের জন্য একটি নির্ভীক, সুন্দর ও সম্মানজনক জীবন কামনা করে কবির প্রতি শ্রদ্ধা জানাই। End of the evening, a really big thanks to all the talent